বেল আইকনে সাবস্ক্রাইব করুন বিশ্বভারত। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া অঞ্চলের নজদীপুর গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, 7 বছর আগে একই গ্রামে 25 বছরের করিমা বিবির সঙ্গে অজিত মোল্লার বড় পুত্র 27 বছরের হাসান আলী মোল্লার 30,000 টাকা পণের বিনিময়ে বিবাহ হয়। স্বামী হাসান আলী মোল্লা দিনমজুরের কাজ করতেন কলকাতায়, আর সেই সুযোগে বিবাহের পর থেকে শুরু হয় অকথ্য অত্যাচার মারধর, এমনকি বধূকে খেতে পর্যন্ত দেয়া হতো না। আমার স্বামী তো ঘরে থাকে না, বাইরে কাজে যায়, আর আমার শ্বশুর সবসময় বলে কি আমার সাথে তুমি খারাপ, এইসব ভিজেট এইসব বলেছে আমার সাথে, যে দুজনা এরকম থাকবো আর আপডালে এইসব কাজ করব, কেউ জানবে না। হ্যাঁ, কুপ্রস্তাব দিত এই এই পর্যন্ত, তো ওর কথা শুনতাম নেই বলে আমার দেখতে পারে না, আমি শুনিনি বলে, তাই আমার খুব মারা মেরেছে। আমার ছোট ছেলে ছিল 1 বছরের, তারও এক কেসে অরে অজ্ঞান করে দিয়েছে। এইবারে ওর ছেলের বললি তা বলে কি, ওর ছেলে সবসময় বলে যে ওই বউ ছেড়ে দে, ওই বউ ছেড়ে দে, ও কথাই লেয় না, সাদা সিধে মানুষ তো, ঝামেলায় যায় না। এবারে আমার মা আব্বার ডেকে লিখেছি, এবার তাদেরকেও খুব মারা মেরেছে। আমার আব্বার মাথায় 2 মুগুরির বাড়ি মেরেছে, আমার আব্বাও অজ্ঞান হয়ে গেছে, আর আমার কাদায় ফেলে আমার চুল টুল ছিঁড়ে আমার এই ঘাড়ের শিরা কোনো যন্ত্রণা হচ্ছে। শ্বশুরও মেরেছে, আমার ননদও আছে, ননদ মেরেছে, ওদেরকে ফোন করে ডেকে এনেছে শ্বশুর অভিযোগ করে। আমি চাই ওদেরকে খুব শাস্তি হোক, বেশি হোক, শ্বশুরের শাস্তি হোক। এই ধরো 7 বছর বিয়ে হয়েছে, তা আমি আগে জানতাম না, শুধু মারধর করতো, বকতো, একটা দুটো কথা বললেই মারতে এসতো। একদিন কালী পুজো এইরকম বলছে, বলছে কি তুই তুমি কালী পুজো মানবা না, তো তোমার কালো কালো সন্তান হবে। হ্যাঁ, বিয়ে হওয়ার পর থেকে ও ছেলের বললে আর ছেলের উল্টো পাল্টা করে বলে, তুই যদি বোন না মারিস না করিস তা তোর এই ঘর থেকে বার করবো, তোর এই জায়গা দেবো না, তুই বের ওই জমি ভয় দে দে, আর ওর ভীতু করে রেখেছে। বিবাহের পর সে জানতে পারে তার শাশুড়ি শ্বশুরকে ছেড়ে চলে গিয়েছে। বাড়িতে বৌমা আসার পর থেকেই তার দিকে কুনজরে দেখতেন তিনি এবং প্রায়শই কুপ্রস্তাব দিতেন। সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর চলতো অত্যাচার মারধর। শ্বশুরের কুপ্রস্তাবের কথা স্বামী হাসান আলীকে বললেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করতেন না। সংসার চলাকালীন বধূর 2 সন্তান হয়, 6 বছর বয়সী আলমগীর মোল্লা এবং 1 বছরের নাজিমুল মোল্লা। শনিবার সন্ধ্যায় ফের অভিযুক্ত শ্বশুর অজিত মোল্লা বধূকে কুপ্রস্তাব দেন। এই ঘটনার কথা জানতে পেরে বধূর বাপের বাড়ি থেকে বাবা নূর মোহাম্মদ মোল্লা, মা লালবানু বিবি যান কন্যার শ্বশুর বাড়িতে। অভিযুক্ত শ্বশুরকে জিজ্ঞাসা করতেই বাবা মা বধূ সহ 3 জনের ওপর হামলা চালানো হয়। বেধড়ক মারধরের ঘটনা ঘটে। ঘটনায় গ্রামবাসীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বধূকে। হাওড়া থানায় এরপর লিখিত অভিযোগ দায়ের করেছে বধূর পরিবার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ, যদিও অভিযুক্তেরা পলাতক। এই বিয়ে দেওয়ার পর থেকেই মোটামুটি মানে অশান্তি চলে, মেয়ে মানে ঝামেলা মানে মারধর করে, বাড়ি আসে, বাড়ি এসে বলে আব্বা এই হচ্ছে সেই হচ্ছে, আমরা যে আবার মিটিয়ে ফিটিয়ে দেই, আবার জামাই কোনো রকমে আবার মানে মোটামুটি মিশে যায়, মনে করে মিশে গেছে, আবার 2-5 দিন থাকলে আবার ওই রকম করে। 7 বছর ধরে কুপ্রস্তাব দেয়, মেয়ে শোনে না বলে মেয়েকে মারধর করে, শ্বশুর মারধর করে কিন্তু জামাই মারধর করে না। হ্যাঁ, দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেয়। আজকে আমরা মেয়ে বললো যে আব্বা এই ব্যাপারে আমরা শুনতে গেলাম, ধরে আমার ধরে মানে আমাদের ধরে বিধার মারলো, আমার এই যে মারলো, এই যে দাড়ি ফাটিয়ে দিলো, এই যে মাথা এখানে মুগুরের বাড়ি মেরেছে, তো ফুলে গেছে, কথা বলতে পারছি না, কিন্তু বড়ি খেয়ে সুস্থ হয়ে। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, বিশ্বভারত।